আজকে আমরা শিখব ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে কিভাবে নাম্বারকে পরিবর্তন করতে হয়। অর্থাৎ ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে যে সংখ্যাটার মান 50 সেটা বাইনারিতে কত হবে, বা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে যে সংখ্যাটার মান 50 সেটা অক্টালে কত হবে, এবং ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে যে সংখ্যাটার মান 50 সেটা হেক্সাডেসিমালি বা কত হবে। প্রতিটি ক্ষেত্রেই আমাদের মনে রাখতে হবে যে নাম্বার ডেসিমেল থেকে আমরা যে নাম্বার সিস্টেমে নিয়ে যেতে চাইব সেই নাম্বার সিস্টেমের বেসকে দিয়ে ডেসিমেল সংখ্যাটিকে ভাগ করতে হবে। অর্থাৎ যদি আমরা বাইনারিতে নিয়ে যেতে চাই ডেসিমেল থেকে, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। যদি অক্টালে নিয়ে যেতে চাই তাহলে 8 দিয়ে ভাগ করতে হবে, এবং যদি আমরা হেক্সাডেসিমেলে নিয়ে যেতে চাই তাহলে 16 দিয়ে মূল সংখ্যাটিকে ভাগ করতে হবে, যেটা ডেসিমেলের সংখ্যা। সেই সংখ্যাটিকে যাতে পরিবর্তন করব সেই বেস দিয়ে ভাগ করতে হবে, এবং ভাগ করে প্রতিটি ক্ষেত্রে যে ভাগশেষ পাওয়া যাবে সেই ভাগশেষটিকে আলাদা করে রাখতে হবে, এবং শেষে সেটিকে শেষ থেকে শুরুতে সাজিয়ে নিলেই আমরা পরিবর্তিত সংখ্যাটি পেয়ে যাব। তো প্রথমে বাইনারিতে পরিবর্তন করা, ডেসিমেল থেকে বাইনারিতে পরিবর্তন করা, সেটা আমরা দেখে নিই। ডেসিমেল সংখ্যাটিকে প্রথমে আমাদের লিখতে হবে এবং একে যেহেতু বাইনারিতে পরিবর্তন করবো তাই 2 দিয়ে ভাগ করতে হবে। 2 50-এর মধ্যে 25 বার যায় এবং সেক্ষেত্রে ভাগশেষ থাকে 0। 25-এর মধ্যে 2 12 বার যায় পূর্ণ সংখ্যায় এবং ভাগশেষ থাকে 1। 12-এর মধ্যে 2 6 বার যায় এবং ভাগশেষ থাকে 0। 6-এর ভিতর 2 3 বার যায়, ভাগশেষ এক্ষেত্রেও 0ই থাকে। 3-এর মধ্যে 2 1 বার যায় এবং ভাগশেষ 1 থাকে, এবং 1-এর মধ্যে পূর্ণ সংখ্যায় 2 কতবার যায়, 0 বার যায় এবং ভাগশেষ 1 থাকে। কিভাবে হলো? 1-কে যদি আমরা সাধারণভাবে 2 দিয়ে ভাগ করি তাহলে কি হয়, 2 0 0 এবং ভাগশেষ 1। তাহলে 1-এর মধ্যে 2 0 বার যাচ্ছে এবং সেক্ষেত্রে ভাগশেষ 1 আসছে। এইবার যে ভাগশেষের সারিটি আমরা পেলাম সেই সারিটিকে যদি শেষ থেকে শুরু এইভাবে সাজিয়ে নিই, তাহলে 1 1 0 0 1 0 বেস 2। অর্থাৎ 50 ডেসিমেল সংখ্যা, এটাকে যদি আমরা বাইনারিতে পরিণত করি তাহলে বাইনারি সংখ্যাটা হয় 1 1 0 0 1 0, এবং সেক্ষেত্রে লাস্টে এরকম ব্র্যাকেট দিয়ে বেস 2 লিখে দিতে হয়। এবার দেখা যাক, ডেসিমেল থেকে আমরা অক্টালে কিভাবে পরিবর্তন করব। সেই একই পদ্ধতিতে ডেসিমেল থেকে অক্টালে যখন আমরা পরিবর্তন করব তখন 50 এই সংখ্যাটিকে আমাকে 8 দিয়ে ভাগ করতে হবে, কারণ অক্টালের বেস হচ্ছে 8। তাহলে 8 দিয়ে আমি ডেসিমেলকে ভাগ করলে পরিবর্তিত অক্টাল সংখ্যাটি পাব। 8 50-এর মধ্যে 6 বার যায়, সেক্ষেত্রে ভাগশেষ থাকে 2 এবং 8 6-এর মধ্যে 0 বার যায় এবং ভাগশেষ থাকে 6। তাহলে পরিবর্তিত সংখ্যাটি হল 62 বেস 8। আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে যে সংখ্যাটিকে 50 বলে চিনি সেই সংখ্যাটাই অক্টালে 62 বলে পরিচিত। ডেসিমেল থেকে যখন আমরা হেক্সাডেসিমেলে নিয়ে যাব তখন আমরা কীভাবে করব, সেই একইভাবে আমাকে এই কাজটাও করতে হবে। মূল সংখ্যাটিকে 16 দিয়ে এক্ষেত্রে ভাগ করতে হবে। 16 50-এর ভিতরে 3 বার যায়
ভাগশেষ থাকে 2, এবং 16 তিনের মধ্যে শূন্য বার যায়, তাহলে ভাগশেষ থাকে 3। অর্থাৎ এই সংখ্যাটি হলো 32। যে সংখ্যাটিকে আমরা ডেসিমেলে 50 বলে জানি, সেই সংখ্যাটি হেক্সাডেসিমেলে 32। তো এইভাবে আমরা প্রতিটি ক্ষেত্রেই ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে অন্য যে আর বাকি তিনটি সংখ্যা পদ্ধতি রয়েছে, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল, তাতে পরিবর্তন করতে পারি। পরিবর্তন করার জন্য আমাদেরকে যে সংখ্যা পদ্ধতিতে নিয়ে যেতে হবে সেই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে মূল ডেসিমেল সংখ্যাটিকে ভাগ করতে হবে, এবং ভাগশেষগুলিকে শেষ থেকে শুরুতে সাজিয়ে নিলে আমরা পরিবর্তিত সংখ্যাগুলি পেয়ে যাবো।